আর আমাদের দেশের নারীরা বলবে আমরা আমাদের মতো পোশাক পরব তোমাদের এত জলে কে তোমরা তো মানে এত তোমাদের আকর্ষণ লাগে কেন আমরা কাপড় পরি বা না পরি স্বাধীনতা এটা আমাদের তোমরা যদি উলঙ্গ থাকো এই দেশে যত আইন পাস করা হোক নারীরা যদি পর্দা দাদি কোন বয়সে পড়েছে দাদি পড়েছে সত্তর বছর বয়সে যখন তার নিজের কোনো আকলের হুশ নাই তখন তার ব্লাউজের ঠিক কি শারীর তো ঠিক নাই ওই সময় দাদি পড়ছে আর তুমি কোন সময় পড়ো তোমার তো যখন যৌবন টকটক করে তখন তুমি পড়তেছো আমার 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 দাদি দাদি তো তো ওই ওই সময় 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 পড়ে নাই নাই মা আর আর তুমি কোন যদিও থাকে সেটা তোমার দাদির দিনের বুঝ না থাকার কারণে পড়ছে তা তুমি তুমি পড়ো সেটা তোমার হিসাব তার মানে এটা না যে তুমি এই ব্লাউজ ছাড়া সমাজের ভিতরে এই পোশাকটাকে তুমি সমাজের মানুষের উপরে চাপায় দিবা এই অধিকার তোমাকে কেউ দেয় নাই মানা করছে কে তোমার ব্লাউজ সারা চলতে অর্ধলঙ্গ অবস্থায় চলতে মানা করছে আমরা কি কোনোদিন মানা করি তাদেরকে আমরা মানা করি না আমরা বলি আপনারা পর্দায় ঢুকেন আমরা তো বলি না ওটা ছাড়েন তোমরা এটারে এত সমাজে প্রতিষ্ঠা করার জন্য লেগে পড়ছো কেন তার মানে বোঝা গেল ডালমে কুচকালা হ্যাঁ তার মানে বোঝা গেল এটাই কত প্রকার নোংরামি থাকলে আরে আধুনিকতা যদি উলঙ্গপনাকে বলা হয় এদেশের গরু ছাগল সবচেয়ে আধুনিক নারী স্বাধীনতার নামে যারা স্লোগান দেয় এরা নারী নয় এরা নারী নামের কলঙ্ক নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ঠিক না ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আসেন নাই থাকবে সুখের নির এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ঠিক না বে ঠিক যারা স্বাধীনতার স্লোগান দিচ্ছে এরা মূলত স্বাধীনতা নয় এরা বাংলাদেশের নারীদেরকে পরাধীনতার শিকলে বন্দি করতেছে এবং এদেশটাকে দেশটাকে পশ্চিমা কালচারের দেশ বানানোর ধান্দা করতেছে ইনশাআল্লাহ এই যুবকরা যতদিন ইসলামের পক্ষে থাকবে এ দেশের মুসলমানদেরকে পথভ্রষ্ট করার সামর্থ্য কারো ঠিক কিনা এজন্য আমরা সতর্ক থাকব যারা এই সমস্ত কথা বলে এদেরকে সাপোর্ট করবেন না এদেরকে ঘৃণা করবেন এবং সমাজে আওয়াজ তুলবেন কোন নগ্নতা আমরা এই সমাজে প্রচলিত করতে দিব আল্লাহ পাকের আদেশ লা তাকরাবুজ জিনা তোমরা যদি ব্লাউজ ছাড়া বের হও তাহলে জেনাই সমাজে বাড়বে আর জেনার জন্য আল্লাহ পাক এরকম এরকম জাতি ছিল যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আজাবের মাধ্যমে এই জন্য আল্লাহ পাক নবীদের বিবি যারা এদেরকেও সতর্ক করেছেন ইয়া নিসা আন নবিয়ে লাসতুনকা আহাদিম মিনান নিসা ইন তাকাইতুন ফালা তাখদানা বিল কওল

সমস্ত পয়গম্বরের বিবি যতগুলাই আছে সমস্ত বিবিদেরকে আমরা কি বলি বলেন তো আম্মা এরা আমাদের মা এরা আমাদের মায়ের সমতুল্য এই জন্য নবীর বিবিদেরকে অন্যান্য মানুষের জন্য বিবাহ করা ছিল হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত হারাম হওয়া সত্ত্বেও আমি রব্বুল আলামিন বললাম ইয়া নিসা আন নবী লাস্তুন্নাকা আহাদিন মিনান নিসা এ নবীর বিবিরা তোমরা অন্যান্য সাধারণ কোনো নারীদের মতো সাধারণ নারী নয় তোমরা বিবি কিন্তু কার বলে পয়গম্বর মোহাম্মদের বিবি তোমরা তোমরা মানুষের সঙ্গে যখন কথা বলো খবরদার তোমরা যখন কথা বলবা মিষ্টি সুরে কথা নয় তোমাদের সঙ্গে কোনো সাহাবাজ নাই অথবা অন্য কোনো মানুষ যখন কথা বলতে চায় তোমরা তোমাদের ভাষাটা কর্কশ ভাষায় কথা বলো ফালা তাহ বিল কৌল তোমরা যখন কথা বলবা তোমাদের জবানের কথা থাকবে করকশ কথা যেন যে শুনবে তার দিলের ভিতরে যেন কোনো মহাব্বত না ঢুকে ফোন দিবেন আসসালামু আলাইকুম রং নাম্বার চলে গেছে ওদিক দিয়ে একটা নারী ধরছে খুম করে সুন্দর করে কথা বলে আসে না নাই এমন মজা করে কথা বলছে ব্যাক করলে কাহারে কি সুন্দর মিষ্টি অত দেখা করতে যায় দেখে বেডির বয়স হইলো পাঁচচল্লিশ হয় না হয় না এই জন্য তুই স্কুলের ছাত্র পাঁচচল্লিশ বছরের শিক্ষিকারে বিয়ে গেছে আবার মারাও গেছে এটা কেন মিষ্টি ভাষায় কথা বলছে। মিষ্টি ভাষায় কথা বললে তো পঞ্চাশ বছরের মুরুবীরও মনে হবে जवान কারণ গলা তো চিকন আর যদি একজন যুবতী আঠারো বছরের যুবতী তারে ফোন দিচ্ছেন হ্যালো হ্যালো কে বলেন আই গবে রে আর আর ফোন দিবে আল্লাহ পাক বলেন ফালা তা বিল যখন নাকি তোমাদের সঙ্গে কেউ কথা বলবে তোমরা তখন কর্কশ ভাষায় ভাষায় কথা বলবা কেন কর্কশ ভাষায় কথা বলবা ফালা তাখদাউন বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ শয়তানটা এমন অবস্থায় আছে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন শয়তানটা মানুষের রক্তের সঙ্গে সঙ্গে মিশে মিশে চলে হাদিস শরীফে রাসূল বলেন শয়তান মানুষের শিরা শিরা রক্তের সঙ্গে মিশে চলে সুতরাং তুমি রসুলের বিবি হওয়ার পরও যদি মিষ্টি ভাষায় কথা বলো এমনও তো হতে পারে যে কথা শুনবে তার দিলের ভিতরে শয়দান ওয়াসা দিয়ে দিতে পারে না পারে না এই কারণে স্বয়ং নবীদের বিবিদের কেলবাগ্রবীন বলেন হে আম্মা জানে না হে উম্মতের মায়েরা হে পায়গম্বরের বিবিরা আমি রব্বুল আলমিন তোমাদের জন্য বললাম তোমরা যখন কথা বলবা কর্কশ ভাষায় কথা বলবা পর্দার আড়াল থেকে কথা বলবা কারণ শয়তান তোমাদের কেউ ধরতে পারে তাদের কেউ ধরতে পারে যেখানে আম্মা জানদের ব্যাপারে আল্লাহ পাকের আদেশটা এমন হয় সেখানে আপনার মতো আমার মতো সলিম দিনের অবস্থা কেমন হবে কি বলেন ঠিক কিনা এখানে আমরা যদি বলি আমাদের মহিলারা বলে মা বোনেরা বলে আমাদের অন্তর্বাসের রশি দেখেও যদি আপনাদের এই হয় তা আমাদের দোষ কি আপনাদের দোষ আরে মানুষের অন্তরে কি হয় এই যে এই জন্যই তো রসুল বলেন অন্তরের জেনা হইলো চিন্তা করা এখন তুমি কিভাবে চলবে এটা তোমার হিসাব বাকি চিন্তা যে করবে সে তো খারাপ তার মানে এটা না তো সারা দুনিয়া চিন্তা করবে কিন্তু তুমি তোমার সেব মতোই না চলবা আল্লাহ পাক তোমাকে যেভাবে চলতে বলছেন তুমি সেভাবে চলবা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার যখন সমাজের ভিতরে চলবা তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে নামায় রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষদেরকেও এই তোমরাও তোমাদের ফালা তাখদাউনা বিল কওল কথা যখন বলবা তখন তোমরা কর্কশ ভাষায় মেয়েদের সঙ্গে কথা বলবা মেয়েরা যখন পুরুষদের সঙ্গে কথা বলবা ভাষায় কথা বলবা আর যখন তোমরা রাস্তাঘাটে চলবা তখন তোমরা তোমাদের নজরকে হেফাজত করো এটা শুধুমাত্র পুরুষদেরকে বলে বলে নাই নারীদেরকে আল্লাহ পাক শুধু পুরুষদেরকে একা বলেন নাই নারীদেরকেও একা বলেন নাই আল্লাহ পুরুষ নারী উভয়কেই বলেছেন তোমরা যখন রাস্তাঘাট দিয়ে চলবা তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে সংযত রেখে চলবা নারীরা পুরুষের দিকে তাকাবে না পুরুষরা নারীর দিকে তাকাবে না আজকে সমাজের ভিতরে যুবক বলেন বলেন জেনাটা এমন বাড়ছে যার কারণে পত্রপত্রিকায় দেখি একজন বাবার কাছে তার আপন কন্যা সন্তানটাও এখন উত্তরের ঘটনা জানেন না একটা মেয়ে যখন বাবার কাছে নিরাপদ না হয় ওই সমাজে পাক যে ধ্বংস করে না এটা তো আমাদের এখনো সৌভাগ্য তাহলে একটা মেয়ে কার কাছে নিরাপদ থাকবে একটা মায়ের কাছে যদি সন্তান নিরাপদ না থাকে কার কাছে নিরাপদ থাকবে সমাজ কোথায় চলে গেছে বলে এরপরেও তারা সমাজে স্বাধীনতার স্লোগান দেয় আল্লাহ পাক আমাদের হেফাজত করুক বলেন আমিন এক সাহাবী রাসূলের কাছে আসছেন এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম পয়গম্বর আমার জেনা করার অনুমতি আপনি আমাকে দিয়ে দেন কাকে বলে রসুলের কাছে ডাক দিয়া বলে হুজুর জেনা করার অনুমতি দিয়া দেন রসুল করিম সাল্লাম বলেন জেনা করতে মন চায় বলে হা অন্যান্য সাহাবাজ মাইন্ডে বলে এই তুমি কার সঙ্গে কি কথা বলো চুপ থাকো এ মুসলমান খুব বুঝবেন রসুল করিম সাল্লাম ছিলেন হাকিম উনুম্মত আল্লাহ নবী শুধু একজন পয়াগম্বর নয় রসুল করিম সাল্লাম বাবার দিক থেকে যদি দেখেন সারা দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রসুরুল্লাহ আল্লাহ নবীর যদি শ্বশুরের দিক থেকে দেখেন সমাজ দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর ছিলেন মোহাম্মদ রসুরুল্লাহ নানার দিক থেকে যদি দেখেন সর্বশ্রেষ্ঠ নানা ছিলেন মোহাম্মদ রসুরুল্লাহ সন্তানের দিক থেকে যদি দেখেন সর্বশ্রেষ্ঠ সন্তান ছিলেন মোহাম্মদ রসুরুল্লাহ মানুষের দিক থেকে যদি দেখেন সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন মোহাম্মদ রসুরল্লাহ ডাক্তারের দিক দিয়ে যদি দেখেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ আর নবীর দিক থেকে যদি বলেন সারা বিশ্বের ভিতরে সব সর্বশ্রেষ্ঠ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ নবীকে এমন দামি বানাইছেন এই নবীর কাছে যখন উম্মদ ডাক দেয়া বলে হুজুর আমার জেনা করার অনুমতি দেন ডাক দেয়া বলে তুমি জেনা করতে চাও বলে হা আল্লাহ রসুল ডাক দেয়া বলেন এ যুবক তুমি আমার কাছে আসো আল্লাহ বাকরাবুল আলমিনের পয়গম্বর যুবক কে কাছে ডাক দিয়া মাথায় হাত ডাক দিয়া বলে যুবক কি ব্যাপার তোমাকে একটা প্রশ্ন করব তুমি জবাব দাও আল্লাহর নবী ডাক দিয়া বলেন হ্যাঁ তোমার আপন বোন আছে বলে হ্যাঁ তোমার বোনের সঙ্গে যদি কোনো বান্দা জেনা করতে চায় তুমি কি দিবা কিনা যুবক ডাক দিয়া বলতে আল্লাহর কসম পয়াকম্বর আমি এটা পছন্দ করব না আমার আমার বোনের সঙ্গে অন্য কেউ জেনা করুক আল্লাহ নবী ডাক দেয়া বলে বলেন তোমার বিবি যদি থাকে বিবির সঙ্গে কেউ যদি জেনা করতে চায় তুমি কি দিবা কিনা রসুল ডাক দিয়া যখন এই কথা বললেন যুবক বলে কশিন কালেও নয় পয়গম্বর আল্লাহর কসম আমি কোনোদিন চাবো না যে আমার বিবির সঙ্গে অন্য কেউ জেনা করুক আল্লাহর নবী ডাক দিয়া বলেন তোমার মা আছে তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করতে চায় তুমি কি রাজি হবা কিনা যুবক ডাক দিয়া বলে আল্লাহর কসম এটা কখনোই সম্ভব নয় তোমার ফুফু আছে খালা আছে তোমার বোন আছে তোমার আত্মীয় স্বজনের ভিতরে যারা মহিলা এদের সঙ্গে যদি কোনো বান্দা জেনা করতে চায় বলো যুবক তুমি কি কোনো দিন দিবা কিনা যুবক ডাক দেয়া বলে আল্লাহর কসম কশিন খালেও আমি এটা কোনো দিন রাজি হব না এ মুসলমান খুব বুঝবেন আপনারা যারা এখানে আছেন বলেন তো আপনি আপনার বুকে হাত রেখে বলেন আপনি আপনার বিবিকে অন্য কোনো পুরুষের সঙ্গে দেখতে কি রাজি থাকবেন নাকি না আপনি আপনার বোনের সঙ্গে অন্য কোনো পরপুরুষকে একসঙ্গে শুইতে দেখতে রাজি কি কিনা যেখানে আপনি রাজি থাকেন না সেখানে আপনি কিভাবে চান যে মহিলাটার সঙ্গে আপনি ঘুমাবেন যে মেয়েটার সঙ্গে আপনি জেনা করবেন সেও তো কারো না কারো বোন কারো না কারো মা কারো না কারো ভাবি কারো না কারো খালা আল্লাহ রসুল ডাক দেয়া বলেন যেই জিনিসটা তোমার কাছে অপছন্দ সেই জিনিসটা তুমি কিভাবে অন্যের জন্য পছন্দ করো আল্লাহ নবী মাথায় হাত দিয়া ডাক দেয়া বলতেছে আল্লাহ হে আল্লাহ তুমি এই ব্যক্তিটার গুনাহ মাফ করে দাও আল্লাহুম মাগফির জামবাহু অতহির কলবাহু হে رب এই যুবকটার সমস্ত গুনা মাফ করে দাও আর এই যুবকটার অন্তরটাকে তুমি আল্লাহ পবিত্র বানায় দাও আল্লাহ নসুল হাকিমুল উম্মত হওয়ার পরে যুবকটাকে যখন মাথায় হাত বুলাই ডাক দেয়া বলতেছেন আল্লাহ এই যুবকটাকে তুমি মাফ করে দাও এই যুবকের অন্তরটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর দোয়া করলেন যুবকটা রসুলের দোয়ার পরে ডাক দেয়া বলে হে পয়গম্বর আল্লাহর কসম করে আমি আপনাকে বলতেছি এই মুহূর্তে আমার দিলের পবিত্রতা এমন পর্যায়ে চলে গেছে আমি এন্তেকালের আগে মরণের আগ পর্যন্ত আর কোনো দিন আল্লাহ জেনার ওই খাহে সাত আমার দিলের ভিতরে কোনো দিন আসবে না আল্লাহ রসুল দোয়া করে দিলেন আল্লাহ ফিরদম বাহু ও তাহির কলবাহু হ্যাঁ এই যুবকটার গুণা মাফ করে দাও অন্তরে যেই পরিকল্পনা করেছিল মাফ করে দাও চোখ দিয়া যেই না করেছিল আল্লাহ মাফ করে দাও কারণ মানুষ কেবল জেনা করলে জেনা বলে না একটা মানুষ চোখ দিয়া দেখবে কোনো নারীর দিকে তাকাবে সেটাও একটা জেনা এই যুবক ভাইয়েরা স্কুলে পড়েন কলেজে পড়েন আপনি ম্যাসেঞ্জার চালান ফেসবুক চালান আপনি জানেন আপনার আল্লাহ জানে আপনি আপনার মেসেঞ্জারে যেই মেয়েটার সঙ্গে কথা বলেন চ্যাটিং করেন আপনার প্রত্যেকটা আঙ্গুলের লেখার মাধ্যমে আপনি হাতের জেনা করলেন ঠিক কিনা পা দিয়া হেঁটে হেঁটে দেখা করতে যাচ্ছেন তো পায়ের জেনা আপনি মনে করছেন WhatsApp আপনি ছাড়া আর কেউ দেখে না মেসেঞ্জারে আপনি ছাড়া আর কেউ যায় না কিন্তু আল্লাহ কিন্তু দেখতেছে আপনার হাত কি করতেছে সেদিন হাত সাক্ষ্য দিবে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মাতা শাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেদিন তার জবান বন্ধ হয়ে যাবে সেদিন জবান বন্ধ হওয়ার পর রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক হাতের জবান খুলে দিব আমি আল্লাহাক পায়ের জবান খুলে দিব আমি আল্লাহাক রব্বুল আলমিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিব ওই বান্দার হাতে ডাক দেয়া বলবে আল্লাহ আমার মাধ্যমে অনেক মেয়েদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করেছিল পা ডাক দেয়া বলবে মালিক আমার মাধ্যমে অনেক মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিল চোখ ডাক দেয়া বলবে আল্লাহ এই চক্ষু দিয়া হাজারো হাজারো নারীর দিকে সে তাকাইছিল আল্লাহ বলে তুমি যদিও ডাইরেক্টলি জেনা করো নাই কিন্তু তোমার চোখ আর হাত আর কানের মাধ্যমে অন্তরের মাধ্যমে চব্বিশটা ঘন্টা জেনায় লিপ্ত ছিল না এই কারণে যুবক যারা আছেন খুব খেয়াল করে শুনেন যে এমন একটা মারাত্মক গুনা যেই গুণাটা বান্দা যখন করে বান্দার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায় জেনাটা এমন একটা গুণা বান্দাকে সমস্ত চারিত্রিক দিক থেকে বান্দাকে প্রদর্শন ঘটায় দেয়